আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আমি ফারজান আহমেদ তোমাদের সবাইকে আজকে আমাদের গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই তোমাদের বইটি সামনে রাখবে, সেই সঙ্গে তোমাদের খাতাও রাখবে। আমরা আজকে অষ্টম অধ্যায়ের তিনটি পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা জানো অষ্টম অধ্যায়ে বিভিন্ন খাদ্য উপাদান, খাদ্যের পরিপাক, শোষণ এসব বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। তোমরা নিশ্চয়ই অবগত হয়েছো বিগত ক্লাসগুলোতে খাদ্য উপাদান কাকে বলে। খাদ্যকে ভাঙলে যে বিভিন্ন জৈব রাসায়নিক উপাদান পাওয়া যায় তাকে খাদ্য উপাদান বলে। আর আমরা সবাই জানি খাদ্যের ছয়টি উপাদান রয়েছে। আজকে আমরা গত ক্লাসে প্রোটিন নিয়ে আলোচনা হয়েছে, আজকে আমরা খাদ্যের তিনটি উপাদান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমাদের আজকে অধ্যায় আটে পাঠ 2, 3, 4 আলোচ্য বিষয় আমাদের, যেখানে আমরা কার্বোহাইড্রেট, স্নেহ পদার্থ, ভিটামিন এই তিনটি খাদ্য উপাদান নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, কাজ, খাদ্য উৎস এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিদিন যে খাদ্যগুলো গ্রহণ করে থাকি সেই খাদ্য তালিকায় একটি বিস্তৃত অংশ জুড়েই থাকে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। কারণ আমরা যে খাবারগুলো গ্রহণ করি আমাদের সারাদিনের যে খাদ্য তালিকা, সেখানে যদি একটু লক্ষ্য করা যায় বেশিরভাগ খাবারই কিন্তু আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে গ্রহণ করে থাকি। যদিও আমাদের দেহে কার্বোহাইড্রেটের অনেক বেশি কাজ, অনেক বেশি করে থাকে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, সকল কার্বোহাইড্রেট কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, যা কিনা পানিরও কিন্তু উপাদান। এই জন্য কার্বোহাইড্রেটকে আবার কার্বনের পানি বলা হয়ে থাকে। এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, প্রিয় শিক্ষার্থীরা, শরীরে তাপ ও শক্তি সরবরাহের জন্য কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রয়োজন। এবং আমাদের মোট খাদ্য তালিকার 50-60% খাদ্য এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে আসে। তো আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো গ্রহণ করে থাকি, ভাত, রুটি, আলু, মিষ্টি জাতীয় খাদ্য, সব কিছুর উৎস হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। এছাড়া আমরা যে বিভিন্ন ধরনের ফল গ্রহণ করে থাকি, পাকা ফল কার্বোহাইড্রেটের উৎস। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো সবাই, আমরা এখানে যে কার্বোহাইড্রেটের চিত্রটি দিয়েছি, এখানে ভাত আছে, এখানে আলু আছে, চকলেট আছে, এখানে পাকা ফল জাতীয় খাদ্য আছে, এখানে ফলের রস আছে, এসবগুলোই কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। কার্বোহাইড্রেটকে ভাঙলে তিন ধরনের আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো দেখি। এছাড়া কার্বোহাইড্রেটের যে শ্রেণীবিভাগগুলো আছে, প্রিয় শিক্ষার্থীরা, তিনটি ভাগে ভাগ করা হয়, যথা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। কার্বোহাইড্রেটকে যদি উৎস অনুযায়ী আমরা ভেঙে থাকি তাহলে কার্বোহাইড্রেটকে আমরা দেখবো যে তিন ধরনের শ্রেণীবিভাগ রয়েছে। প্রথমেই আছে মনোস্যাকারাইড, এরপরে আছে ডাইস্যাকারাইড, এরপরে আছে পলিস্যাকারাইড। প্রিয় শিক্ষার্থীরা, খাদ্য তোমাদের জানা উচিত যে খাদ্য আমরা যে অবস্থায় গ্রহণ করি না কেন ঠিক সেভাবে কিন্তু পরিপাক হয় না। খাদ্য ভেঙে যতক্ষণ না সরল শোষণযোগ্য অণুতে পরিণত হয় তখনই কিন্তু সেটি আমাদের দেহের কাজে লাগে। তো এই যে কার্বোহাইড্রেটের কথা বলছি, কার্বোহাইড্রেট ভেঙে কার্বোহাইড্রেটের সরল অণু হচ্ছে গ্লুকোজ। যতক্ষণ না গ্লুকোজ অণুতে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি আমাদের দেহের কোনো কাজে লাগবে না। তাহলে কার্বোহাইড্রেটের এই যে অণু বা মৌলিক যে ভিত্তি, এর ভিত্তিতে একে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তিনটি ভাগ আমি তোমাদেরকে বলেছি। প্রথমেই আছে মনোস্যাকারাইড, এক অণু বিশিষ্ট কার্বোহাইড্রেট, যেখানে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, ফলের রস, সরাসরি গ্লুকোজ, চিনি, এগুলো হচ্ছে মনোস্যাকারাইড জাতীয় খাদ্য। এরপরে আছে ডাইস্যাকারাইড বা দ্বি অণু বিশিষ্ট কার্বোহাইড্রেট, যেখানে সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ এগুলো রয়েছে। এই ডাইস্যাকারাইড ভেঙে মনোস্যাকারাইডে পরিণত হয়ে গ্লুকোজে পরিণত হয়, তারপর সেটি কিন্তু আমাদের দেহের কাজে লাগে। এরপরে আছে পলিস্যাকারাইড বা বহু শর্করা বিশিষ্ট কার্বোহাইড্রেট, যেখানে আছে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। এই যে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, স্টার্চ, আমরা ভাত থেকে যে কার্বোহাইড্রেট পেয়ে থাকি সেটি স্টার্চ নামে পরিচিত। গ্লাইকোজেন প্রাণীদেহে সঞ্চিত কার্বোহাইড্রেট, আর সেলুলোজ হচ্ছে আমরা উদ্ভিদ থেকে যে কার্বোহাইড্রেট পেয়ে থাকি সেটা হচ্ছে সেলুলোজ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা তিনটি শ্রেণীবিভাগ দেখলাম কার্বোহাইড্রেটের, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, এই তিনটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি, যেটি কিনা আমাদের দেহে কার্বোহাইড্রেটের যে কাজ সেই কাজগুলো করে থাকে। কার্বোহাইড্রেটকে জ্বালানি খাদ্য বলা হয়, প্রিয় শিক্ষার্থীরা, জ্বালানি খাদ্য এই জন্য বলা হয়, কার্বোহাইড্রেট আমাদের দেহের ব্যাপক
যে জ্বালানির উৎস হচ্ছে কার্বোহাইড্রেট, আমাদের দেহের প্রয়োজনীয় তাপ শক্তি সরবরাহ করে। আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে আমরা যে খাদ্যগুলো গ্রহণ করে থাকি তার বিস্তৃত অংশ জুড়ে 50-60% কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। তো আমাদের এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো গ্রহণ করছে, এগুলো 1 গ্রাম কার্বোহাইড্রেট আমাদের দেহে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে। তোমরা জানো ক্যালোরি কী? ক্যালোরি হচ্ছে তাপ শক্তির একক। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেহে যে প্রয়োজনীয় ক্যালোরি শক্তির দরকার তার একটি পুরো অংশই কিন্তু কার্বোহাইড্রেট জুড়ে রয়েছে। আর সেলুলোজ, আমি যে এই যে সেলুলোজের কথা বলেছি, সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেটগুলো আমাদের দেহের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। আর প্রিয় শিক্ষার্থীরা, মস্তিষ্কের কাজ সচল রাখার জন্য একমাত্র জ্বালানি হিসেবে কিন্তু গ্লুকোজ জাতীয় কার্বোহাইড্রেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, দেহে যদি দীর্ঘদিন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের অভাব হয় তাহলে দেহে কিটোসিস নামে এক ধরনের রোগ হয়ে থাকে। এছাড়া আমাদের দেহের যে স্বাভাবিক কার্যক্ষমতা, দেহের যে আমাদের স্বাভাবিক কর্মদক্ষতা, সেটি কিন্তু ব্যাহত হয় যদি খাদ্যে দীর্ঘদিন ধরে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের অভাব ঘটতে থাকে। এরপরে আমরা প্রিয় শিক্ষার্থীরা যে খাদ্য উপাদানটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্নেহ পদার্থ। আমরা যে সকল খাদ্যবস্তু গ্রহণ করে থাকি সকল খাদ্যবস্তুর মধ্যে স্নেহ পদার্থ কিছু মাত্রায় উপস্থিত থাকে। পানিতে অদ্রবণীয় এবং পানির চেয়ে হালকা স্নেহ পদার্থ জাতীয় খাদ্যগুলো পানিতে অদ্রবণীয় এবং পানির চেয়ে হালকা। প্রিয় শিক্ষার্থীরা, শ্রেণীবিভাগের দিকে লক্ষ্য করো। উৎস অনুযায়ী স্নেহ পদার্থকে কঠিন স্নেহ এবং তরল স্নেহ এই দুই ভাগে ভাগ করা হয়েছে। কঠিন স্নেহ বলতে আমরা চর্বি, মাখন যেগুলো জমাটবদ্ধ অবস্থায় থাকে সেগুলোকে বোঝানো হয়েছে। তরল স্নেহ বলতে বিভিন্ন প্রকার তেল, এখানে বাদাম তেল হতে পারে, মাছের তেল হতে পারে, সয়াবিন তেল, নারকেল তেল, এই যে ভোজ্য তেল আমরা যেগুলো খাদ্যের মাধ্যমে গ্রহণ করে থাকি সেগুলো কিন্তু কার্বোহাইড্রেটের খুব ভালো উৎস। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রতিদিন যে ক্যালোরি বহুল খাবারের দরকার হয় সেই ক্যালোরির একটি বড় অংশই কার্বোহাইড্রেট থেকে পূরণ হয়ে থাকে। 1 গ্রাম কার্বোহাইড্রেট আমাদের দেহে 9 কিলো ক্যালোরি শক্তি প্রদান করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদেরকে উৎস অনুযায়ী কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ দেখিয়েছি। এখানে আমরা, এখানে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আরেকটি শ্রেণীবিভাগ রয়েছে যেখানে প্রথম শ্রেণীর উৎস, দ্বিতীয় শ্রেণীর উৎস, তৃতীয় শ্রেণীর উৎস। এখানে হচ্ছে খাদ্য উৎস, আর এটা আমরা কোন কোন খাবার থেকে কী পরিমাণ কার্বোহাইড্রেট পেয়ে থাকি, স্নেহ পদার্থ পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে খাবারগুলোতে 90% থেকে 100% স্নেহ পদার্থ থাকে, সেই খাবারগুলোকে প্রথম শ্রেণীর উৎস বলা হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের মাছের তেল স্নেহ পদার্থের খুব ভালো উৎস। মাছের তেলে যে স্নেহ পদার্থ থাকে ওমেগা ফ্যাট নামে পরিচিত, সেটি কিন্তু আমাদের দেহের ভীষণ কাজে লাগে এবং এই ফ্যাট ক্ষতিকারক নয়। এরপরে আছে বিভিন্ন ধরনের বাদাম, যেখান থেকে বাদাম বা নারিকেল, যেখান থেকে আমরা 40-50% আমরা এখান থেকে পেয়ে থাকি, এগুলোকে দ্বিতীয় শ্রেণীর উৎস বলা হয়ে থাকে। এরপরে উৎস অনুযায়ী যে তৃতীয় শ্রেণী বিভাগটি আছে সেটা হচ্ছে দুধ, ডিম, মাছ, মাংস এবং যকৃৎ থেকে যে প্রাপ্ত স্নেহ পদার্থ, সেটিকে তৃতীয় শ্রেণীর উৎস বলা হয়। এখান থেকে আমরা 15-20% কার্বোহাইড্রেট পেয়ে থাকি। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে শ্রেণীবিভাগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভিটামিন। তার আগে আমি তোমাদেরকে একটু বলি, এই যে আমরা স্নেহ পদার্থের কাজ, স্নেহ পদার্থ খাদ্যগুলো দেখছি, স্নেহ পদার্থ অনুযায়ী যে খাদ্যের শ্রেণীবিভাগটি জেনেছি, তোমরা জানো আমাদের প্রতিদিনের যে ক্যালোরি গ্রহণ করতে হয় তার শতকরা 20-25% স্নেহ জাতীয় খাবার থেকে আসে, আর আমাদের ততটুকুই গ্রহণ করা উচিত। যদি আমরা এর মাত্রাতিরিক্ত গ্রহণ করে থাকি এবং সেটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু আমাদের আবার ওজনাধিক্য সমস্যা হতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে স্নেহ পদার্থ জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। আর তোমরা যারা কৈশোরকালীন অবস্থা পার করছো, তোমাদের খাদ্যে অবশ্যই প্রতিদিন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, স্নেহ পদার্থ জাতীয় খাদ্য, ভিটামিন বহুল খাদ্য এগুলোর উপস্থিতি থাকা উচিত। এরপরে আমরা যে শ্রেণীবিভাগটি নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা, সেটি একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান যা আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটি হচ্ছে ভিটামিন বা খাদ্যপ্রাণ। প্রিয় শিক্ষার্থীরা,
জটিল জৈব রাসায়নিক যৌগ। ভিটামিন হচ্ছে এক ধরনের জটিল জৈব রাসায়নিক যৌগ যা আমাদের জীবদেহে খুব সামান্য পরিমাণে প্রয়োজন, কিন্তু এর উপস্থিতিতে আমাদের দেহের যে অভ্যন্তরীণ বিভিন্ন কাজ, আমাদের দেহের সুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, তাপশক্তি সরবরাহ থেকে ধরে সব কিছুর জন্য কিন্তু ভিটামিনের উপস্থিতি থাকা অত্যন্ত প্রয়োজন। তো এই যে দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, তাপশক্তি উৎপাদন, অভ্যন্তরীণ কর্মকাণ্ড সব কিছু নিয়ন্ত্রণ করে ভিটামিন। প্রিয় শিক্ষার্থীরা, ভিটামিনের শ্রেণীবিভাগ আলোচনার পূর্বে আমি তোমাদেরকে একটু বলি, আমরা যে সকল খাবার গ্রহণ করে থাকি বেশিরভাগ খাবারে ভিটামিনের উপস্থিতি রয়েছে, কিন্তু এটি দ্রবণীয়তার ভিত্তিতে একে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন, চর্বিতে দ্রবণীয় ভিটামিন, এই শব্দ তো দুইটা তোমরা বইতে দেখবে। দ্রবণীয়তার ভিত্তিতে পানিতে দ্রবণীয় এবং চর্বিতে দ্রবণীয় এই দুইটি ভাগে ভাগ করা হয়েছে। পানিতে দ্রবণীয় বলতে যে ভিটামিনগুলো বা যে খাদ্য উপাদানগুলো, ভিটামিনের যে উপাদানগুলো সেটি পানিতে দ্রবীভূত হয়ে যায়, সেই পানি ফেলে দিলে কিন্তু ভিটামিনের অপচয় হয়। আর চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলতে আমরা রান্নার সময় যে তেল ব্যবহার করি বা চর্বিতে যে ভিটামিনগুলো দ্রবীভূত অবস্থায় থাকে সেই ভিটামিনের কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের দিকে লক্ষ্য করো, চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে, আর পানিতে দ্রবণীয় যে ভিটামিন সেটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি তোমাদেরকে ভিটামিনের যে শ্রেণীবিভাগ বলেছি এখানে উৎস অনুযায়ী আবার দুই ধরনের ভিটামিন রয়েছে। একটা হচ্ছে প্রাণীজ উৎস, যেখানে সামুদ্রিক মাছ, মাংস, যকৃৎ, দুধ জাতীয় বিভিন্ন ধরনের খাদ্য থেকে ভিটামিন পাওয়া যায়। আর এখানে উদ্ভিজ উৎসের মধ্যে রয়েছে ঢেঁকি ছাটা চাল, বিভিন্ন ধরনের ডাল, সবজি বলতে আমরা যে কাঁচা সবুজ সবজিগুলো গ্রহণ করে থাকি, বিভিন্ন ধরনের সবজি ভিটামিনের খুব ভালো উৎস। অঙ্কুরিত ডাল, অঙ্কুরিত ছোলা, পাকা ফল ভিটামিনের খুব ভালো উৎস। এছাড়া বিভিন্ন ধরনের কাঁচা ফল, টক জাতীয় ফল, সবুজ ফল সবই কিন্তু, কাঁচামরিচ, আমলকি, পেয়ারা সবই কিন্তু ভিটামিনের খুব ভালো উৎস। প্রিয় শিক্ষার্থীরা, ভিটামিন আমাদের দেহের অনেকগুলো কাজ করে থাকে। এছাড়া ভিটামিনের অন্যতম কাজ হচ্ছে দেহের রোগ প্রতিরোধ করা। ভিটামিনের অভাবে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে দেহে যদি ভিটামিন জাতীয় খাদ্যের অভাব ঘটতে থাকে তাহলে কিন্তু ভিটামিনের অভাবজনিত বিভিন্ন সমস্যা দেখা যায়, যেগুলোর সঙ্গে তোমরা কিছুটা হলেও সেই নামগুলো শুনেছো, যেমন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ, ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস, বড়দের অস্টিওমালেসিয়া বা পুরুষদের অস্টিওপোরোসিস, এছাড়া ভিটামিন সি এর অভাবে স্কার্ভি, ভিটামিন তোমরা এছাড়া আরও যে সমস্যা আছে সেই রোগগুলোর নাম সম্পর্কে তোমরা জানো। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়া আমি এখানে তোমাদেরকে ভিটামিন বি কমপ্লেক্স, এটাও একটা তোমাদের জানার বিষয়, ভিটামিন বি কমপ্লেক্স বিষয়টা কি। ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে অনেকগুলো বি ভিটামিন যাকে একসাথে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। তো এই যে ভিটামিন বি কমপ্লেক্স, যেগুলো অনেকগুলো বি ভিটামিন, এখানে কী কী ভিটামিন আছে আমি তোমাদেরকে একটু বলছি। ভিটামিন বি ওয়ান, বি টু, বি ফোর, বি সিক্স, এগুলো উল্লেখযোগ্য বি ভিটামিন। ভিটামিন বি ওয়ান বা থায়ামিন, তারপর বি টু যেটাকে রিবোফ্লাভিন বলা হয়, বি ফোর বা নায়াসিন, বি সিক্স বা পাইরোডক্সিন, বি টুয়েলভকে বলা হয় সাইলোকোবালামিন, এই যে বিভিন্ন ধরনের বি ভিটামিন যেগুলোকে একসঙ্গে কী বলা হয়, ভিটামিন বি কমপ্লেক্স। আরেকটি ভিটামিন যেটি পানিতে দ্রবণীয় সেটি হচ্ছে ভিটামিন সি। এই দুইটি ভিটামিন পানিতে দ্রবণীয় ভিটামিন। এছাড়া চর্বিত দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে, ভিটামিন এ, ডি, ই, কে, আমি তোমাদেরকে এই ভিটামিনগুলো সম্পর্কে আগেই বলেছি। ভিটামিন এ রাতকানা প্রতিরোধক ভিটামিন, ভিটামিন ডি হচ্ছে আমাদের শিশুদের যে রিকেটস হয় সেই রিকেটস প্রতিরোধক ভিটামিন, ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়, এবং ভিটামিন কে হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধার জন্য যে উপকারী ভিটামিন, আমাদের যে রক্তে প্রোটিনে যে প্রথম বিন আছে সে তার উপস্থিতির সঙ্গে মিলে এটি কাজ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভিটামিন সম্পর্কে আমরা জেনেছি, বইতে দেখবে যে ভিটামিনের একটি ছক আছে যেখানে ভিটামিনের বিভিন্ন অভাবজনিত রোগ আছে। প্রিয় শিক্ষার্থীরা, পৃষ্ঠা নাম্বার 76 এখানে লক্ষ্য করো, চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাবজনিত রোগ এবং ভিটামিন সি এর অভাবজনিত রোগ। এই যে ভিটামিনের অভাবজনিত রোগগুলো আছে অবশ্যই তোমরা জানবে, তোমাদের জানা প্রয়োজন আছে, ব্যক্তিগত সচেতনতার জন্য তোমাদের ভিটামিন জাতীয় অভাবজনিত যে রোগগুলো হয় সেগুলো সম্পর্কে জানতে হবে, কেননা এই
ভিটামিনগুলো আমাদের দেহের সুস্থতা, আমাদের আমাদের দৈহিক যে বৃদ্ধি, বৃদ্ধির যে স্বাভাবিক একটা ধারা, সেটি কিন্তু অব্যাহত রাখতে সহায়তা করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে বিভিন্ন ধরনের ভিটামিন সম্পর্কে জানলাম। আমরা আজকে আরও দুইটি উপাদান, আমরা আমাদের যে খাদ্য উপাদান কার্বোহাইড্রেট, আমাদের যে খাদ্য উপাদান স্নেহ পদার্থ, এগুলো সম্পর্কেও জানলাম, এগুলোর কাজ সম্পর্কেও জানলাম। আজকে যেটুকু আলোচনা করেছি এর ভিত্তিতে তোমাদের জন্য একটি অনুশীলনমূলক কাজ আছে, সেই কাজটি তোমরা তোমাদের খাতায় লিখে নাও। বিভিন্ন ভিটামিনের উৎস ও অভাবজনিত রোগের তালিকা করো। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন ভিটামিনের উৎস ও অভাবজনিত রোগের তালিকা করো। এখানে তোমরা দুইটি তালিকা করবে, একটা হচ্ছে বিভিন্ন ভিটামিনের উৎস, যেখানে এখানে আমি তোমাদের ছয়টি ভিটামিন সম্পর্কে বলেছি, ছয়টা ভিটামিনের নাম পাশে দিয়ে উৎস লিখবে, কোন কোন খাদ্যে পাওয়া যায় সেই খাদ্যগুলোর নাম লিখবে। এবং দ্বিতীয় তালিকাতে তোমরা ভিটামিনের নামগুলো দিয়ে আবারও ছয়টি ভিটামিনের নাম লিখবে, নামগুলো দিয়ে সেই ভিটামিনের অভাবে কী কী রোগ হয়ে থাকে সেই রোগের নামগুলো লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ক্লাসটি করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো, কিছুটা হলেও আমরা অনেক কিছু বিষয় জানতে পেরেছি যেগুলো আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় সহায়তা করবে। তোমরা যেহেতু কৈশোরকালীন অবস্থা পার করছো, তোমরা কিশোরকালে আছো, তোমরা কৈশোরকালীন কিশোর কিশোরী, তোমাদের যে খাদ্য চাহিদা সেখানে অবশ্যই আজকে আমরা যে তিনটি খাদ্য উপাদান নিয়ে পড়েছি সেগুলোর উপস্থিতি থাকতে হবে। এছাড়া আমাদের দেহকে সুস্থ সবল কর্মক্ষম রাখার জন্য আমাদের প্রতিদিনের খাদ্যে কিন্তু এই তিনটি, আমরা তো অবশ্যই কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করি, আমরা স্নেহ পদার্থ জাতীয় খাবারও গ্রহণ করি, এবং আমাদের খাদ্যে প্রতিদিনই একটি তাজা ফল অথবা আমরা তাজা যে শাকসবজি খাই কিছুটা আমরা সেটা গ্রহণ করার অভ্যাস করতে হবে। তোমরা সেটি খাও, আমি জানি যারা পছন্দ করো না তারাও একটু একটু করে ভিটামিন জাতীয় খাবার, বিশেষ করে তাজা ফল শাকসবজি খাওয়ার অভ্যাসটা আমরা রপ্ত করতে পারি, সেটি আমাদের জন্য আমাদের ভালো স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করবে। তো আজকে এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক ভালো থেকো, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। আশা করি আজকের ক্লাস বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমাদের। তারপরেও যদি কোনো বিষয়ে অস্পষ্টতা থেকে যায় আমাকে অবশ্যই ফোন করবে, এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আমাকে ইনবক্স করতে পারো, আমরা পরবর্তীতে আমাদের লাইভ ক্লাসে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।